রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকে বিতাড়িত সন্দীপ ঘোষ রবিবারেও সিবিআই এর জেরার মুখে আরজি করেন প্রাক্তন অধ্যক্ষ। এবার অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকে বিতাড়িত হলেন সন্দীপ ঘোষ, আরজি করার ঘটনার জবাব চাওয়া হলো তার কাছে। 30 দিনের মধ্যে জবাবদিহি না করলেই বড় পদক্ষেপ নেওয়া হবে। এবার কি তাহলে ডাক্তারদের মধ্যেই বঞ্চিত হচ্ছেন সন্দীপ ঘোষ? দেখুন, আরজিকর কাণ্ডের জেরে আন্দোলিত গোটা রাজ্য, দেশজুড়ে চলছে প্রতিবাদ আন্দোলন। আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে আগেই অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল চিকিৎসক সন্দীপ ঘোষকে। এরপর আদালতের নির্দেশে তাকে 15 দিনের ছুটিতে পাঠিয়েছে রাজ্য। এবার চিকিৎসকদের সংগঠন রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করল। অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অ্যাসোসিয়েশনের ব্যানার ব্যবহার করতে পারবেন না সন্দীপ বাবু। একই সঙ্গে আরজি করে ছাত্রীকে ধর্ষণ খুন কাণ্ডে তার অবস্থান জানতেও চাওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের তরফে। এই ব্যাপারে 30 দিনের মধ্যে জবাবদিহি করতে হবে আরজি করেন প্রাক্তন অধ্যক্ষকে। এ ব্যাপারে সন্দীপ বাবুর কোনো প্রতিক্রিয়াই অবশ্য জানা যায়নি। আরজি করে ছাত্রী খুনের ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে প্রকৃত ঘটনা আড়ালের অভিযোগ আগেই এনেছিলেন ডাক্তারি পড়ুয়া এবং নির্যাতিতার পরিবার। আদালতের নির্দেশে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। শুক্রবার ও শনিবার দুদফায় সন্দীপ ঘোষকে প্রায় 23.5 ঘন্টা জেরা করেছেন তদন্তকারীরা। রবিবারও ফের তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে, তবে এখনো পর্যন্ত আর কাউকে গ্রেফতার করা হয়নি। পাশাপাশি এদিনও আরজি করে যান সিবিআই এর তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে 3D স্ক্যানার নিয়ে যান তারা। ভবানীপুর এলাকায় ধৃত সিভিক ভলেন্টিয়ারের বাড়িতেও পৌঁছে যান তদন্তকারী আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।